Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu 'alaihi. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء أسرع كرسي السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدقت يا ربنا اللهم صل على الله صلى الله عليه وسلم কত ব্যথা কত ভাবে সয়ে সোজ তুমি তোমারি খুনে লাল তাই ফের ভূমি ফেরেশতা এসে চায় ধ্বংসের হুকুম লৌহ মাখা মোহাম্মদ প্রাণে ইতিহাস হে আল্লাহ ক্ষমা কর এ তায়েফবাসীর এরা বসেনি তো আমি যে মোহাম্মদ এ হৃদয়ে মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় পৃথিবী না জানো
আমি তো জানি আমি কি পাপ করেছি হাই আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় আলহামদুলিল্লাহ আলমডাঙ্গা থানার গোবিন্দপুর দক্ষিণ পাড়া ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দানে যুব সমাজ কর্তৃক আয়োজিত দুই দিন ব্যাপী সপ্তম বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের সমাপন লধনীর সমাপন সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের মুরব্বী জনাব আল হাজমির শামসুর সাওয়াব আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলেন আমিন মাহফিলের প্রধান অতিথি আলমডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট আইনজীবী প্রাণপ্রিয় বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার শ্রদ্ধাভাজন বড় ভাই অ্যাডভোকেট খন্দকার সালমান আহমেদ ড্রন ভাইয়াদের তাজ্জবা সিহাতে কলিয়া কামনা করছে আল্লাহ যেন দান করে ইতিমধ্যে তিনি বাবাকে হারিয়েছে বাবার কবর যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেয় মা আছে অসুস্থ পড়ে আছে আল্লাহর কাছে দোয়া করছি মোসাফির অবস্থায় এখনো আছি আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মাকে যেন দোয়া করার জন্য আরো কিছুদিন হায়াত বৃদ্ধি করে দেন আজকের মাহফিলে বসে আছেন আমার শ্রদ্ধাভাজন চাচা যিনি মা বাপ দুইজনকে হারিয়ে ফেলেছেন পাটিকাবাড় ইউনিয়ন পরিষদের সম্মানিত অভিভাবক জনাব মোহাম্মদ সফরউদ্দিন চেয়ারম্যান আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলেন আমিন কোরআনের এই মঞ্চে আসা বদৌলতে আল্লাহ তার মা এবং বাবার কবর যেন জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন এই মাহফিল বাস্তবায়ন করার জন্য বিশেষ করে যারা শ্রম দিয়েছেন এই গ্রাম থেকে বাংলাদেশ প্রশাসনে বড় বড় দায়িত্বে যারা আছেন আমি দোয়া করছি এই সমস্ত মানুষদের সততার সাথে দায়িত্ব পালন করে দুনিয়া আখিরাত অর্জন করার তৌফিক যেন আল্লাহ দান করেন এতক্ষণ যারা আলোচনা রাখলেন মাওলানা হোসাইন আহমেদ মাওলানা হাফেজ হযরত আলী আলেমদের কথা আল্লাহ আমল করার সুযোগ যেন দান করেন মঞ্চে বসা আছে আমাদের এই পাশের ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ মন্টু ভাই আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যে দায়িত্ব দিয়েছেন সততার সাথে দায়িত্ব পালন করার সুযোগ দেন তাকে দান করে আল্লাহর সাহায্য ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব না এই জন্য বিশ্বনবী সাহাবী যারা ছিলেন তারা দায়িত্ব দিলে নিতে চাইতেন না দায়িত্ব পেলে কানাকাটি করতেন কারণ তারা জানতেন যে এটা আমার জান্নাত অথবা জাহান্নামে যাওয়ার মাধ্যম হযরত আমার ক্ষমতা পাওয়ার পরেই তিনি মাঝে মাঝে বলতেন ফরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় কিয়ামতে আমার জান্নাত যাওয়া কঠিন হয়ে যাবে সুতরাং যতগুলো দায়িত্বশীল মানুষ আমরা এখানে পেয়েছি আল্লাহ তাদেরকে হযরত ওমারের মতো যেন সততা দান করেন বলেন জোরে বলেন আমিন মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ বিশেষ করে আলমডাঙ্গাতে আসলে কোরআনের জন্য শুধুমাত্র কোরআনের জন্য যারা এগিয়ে আসে ডক্টর আব্দুর রহমান রুহুল আমিন ভাই সহ অন্যান্য ব্যক্তিবর্গ সবাইকে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করছি দল মত নির্বিশেষে এই অনুষ্ঠানে যিনি নিয়ে আসলে সকল বলেন আলহামদুলিল্লাহ দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনারা পোস্টারে লিখা দেখেছেন তাফসীরুল কোরআন মাহফিল আমরা তাফসীর আকারে আজকের তেলাওয়াতকৃত যে আয়াত কোরআনে কারীমের সর্বশ্রেষ্ঠ আয়াত এটা সূরা বাকারা 255 নম্বর আয়াত আমরা জানি অনেকের এটা মুখস্থ আছে এর ভেতরে কি আছে এটা অনেকে আমরা জানি না আজকে জেনে বাড়ি যাব রাজি আছেন তো আপনারা আমরা জেনে বাড়ি যাব ইনশাআল্লাহ কোরআনে আল্লাহ যা দিয়েছেন
সামারাইজ করলে আপনি যা পাবেন সেটা আয়াতুল কুরসি নামক এই সূরা বাকারার 255 নম্বর আয়াতে পাবেন। তার অবশ্যই গুরুত্বপূর্ণ নাকি? আল্লাহ এখানে বিশেষ 10টি ক্ষমতার কথা বান্দাকে জানিয়েছে। কোন বান্দা যদি আল্লাহর এই 10টা ক্ষমতা বিশ্বাস করে আর তার প্র্যাকটিক্যাল লাইফে যদি আল্লাহকে দেখাতে পারে যে আল্লাহ আমি এই 10টা ক্ষমতা মানি বিশ্বাস করি, আমার আল্লাহ তাকে মরণের পরেই জান্নাত দেবে আর কোনো বাধা থাকবে না। সুতরাং এই 10 ক্ষমতা না শুনে আপনি বাড়ি যাবেন, আপনার তো ঘুম আসবে না। বাড়ি যাবেন? বাড়ি যেতে পারবেন? এক ঘন্টা সময় দেওয়া যাবে না? ঠিক আছে। মহান আল্লাহ যত নিয়ামত মানুষকে দিয়েছেন সবচাইতে বড় নিয়ামত আমার দৃষ্টিতে কোরআনে কারীম। কথা বলেন কেন? আর আমাদের শরীরের ভেতরে যতগুলো নিয়ামত আছে তার অন্যতম নিয়ামতের নাম এই চোখ। আইনো এই যে আই যেটা বলা হয়, আপনি এখনো টের পাননি যে কি জিনিস এটা। গত বর্ষ দিন আমার মাহফিল যেখানে ছিল খাবার খেতে বসলাম এক অন্ধের সাথে, 42 বছর বয়স লোকটা, হঠাৎ বিদ্যুৎ চলে গেল, মাছের কাঁটা বেঁধে গেছে, আমরা চিল্লাচ্ছি তাড়াতাড়ি জেনারেটর লাগান, তাড়াতাড়ি কারেন্ট দেন। পাশ থেকে অন্ধ আমার হাত চেপে ধরে বলছে, ভাই মাত্র 2 মিনিট কারেন্ট চলে গেছে আপনি চিল্লাচ্ছেন? আরে 42 বছর আমার কাছে কারেন্ট থাকা না থাকার সময়। আমি তো 42 বছর কোনোদিন চিল্লাইনি, আপনি চিল্লান মানে? আপনি তো টের পাননি যে কি জিনিস পেয়েছেন। এমন কি চোখ এত বড় নিয়ামত, যাদের চোখ নেই অন্ধ, এরা যদি আমরা যারা চোখ আছে ঘুমিয়ে থাকলে যদি স্বপ্নে দেখি তাহলে কিছু দেখতে পারি, স্বপ্নে কিছু দেখা যায়। কিন্তু যাদের অন্ধ এদের জিজ্ঞাসা করবেন, ঘুমিয়ে থাকলে যদি স্বপ্নেও দেখে ওরা কিছু দেখতে পায় না, শুধু আওয়াজ শুনে। আমার তো মনে হয় আপনাকে যদি দুনিয়ায় আল্লাহ কিচ্ছু না দেয়, শুধু যদি চোখ দেয়, দুইটো না একটাও যদি দেয়, তাও তো কিয়ামত পর্যন্ত সেজদায় পড়ে থাকলে চোখের হক আদায় হবে না? হবে। খাবারের পরে যখন ডাল দেয় না শেষের দিকে ডাউল দিচ্ছি, মানে চিৎকার করে বলছে, ভাই আমি এখনো খাবার শেষ করতে পারলাম না, আপনি পানি ঢেলে দিলেন। আমি বললাম, ভাই পানি না এ ডাউল। ওটা শেষ করার পরে এবার ওই শ্যামাই দেয়, এরপরে দুধ দিয়ে যায়, বিভিন্ন এলাকায় সিস্টেম আছে। শ্যামাই দেওয়ার পরে বলছে, আমারে কেবল আমি এখন হাত পরিষ্কার করবো, আর আপনি আমারে ভুষি দিচ্ছে। ও মনে করছে যে ভুষি ওইটা যে শ্যামাই দেবে আগে থেকে জানায়নি এই জন্য ভুষি মনে করছে। আরে ভাই এ তো শ্যামাই। কিছুক্ষণ পরে দুধ দিয়েছে, বলছে আমি তো কেবল শুরু করবো শ্যামাই খাওয়া, আপনি পানি ঢেলে দিলেন। মানে পানি না এটা দুধ। আমার বলছে, হুজুর দুধ কেমন? সাদা। ও অবশ্যই কিছু নেওয়ার জন্য আমাকে বারবার প্রশ্ন করছিল, সাদা কেমন কি করে বোঝাবো বলো। বললাম, সাদা বকের মতো, বক সাদা না? বলছে বক কেমন? এত মুসিবত হচ্ছে অন্ধের কাছে খাবার খেতে বসে। বক সাদা, বক কেমন মানে হাত এভাবে করে বললাম, এই যে এটা বকের মাথা, এটা বকের ঠ্যাং, এইগুলো বকের শরীর। বলছে, আল্লাহ আমি জীবনে বক দেখলাম। বক দেখেছি না? এজন্য যা পেয়েছে দুনিয়ায় কিছু না পেলে চোখ পেয়েছে, অন্তত দেখে পর্যন্ত আসতে পেরেছে। কত মানুষ তো আসতেও পারে না, চোখ থাকার পরেও যারা আসতে পারে না ওদের চোখ থাকা না থাকা সমান। ওরা চোখ দিয়ে দেখে যায়, যে সমস্ত জায়গাগুলো যাওয়া নিষিদ্ধ ওখানে যায়।
আল্লাহ আমাদেরকে অন্তত এই চোখ দিয়ে একটা ভালো কাজে নিয়ে আসলেন কিয়ামতের দিন আপনার এই চোখ এই হাত এই মুখ আপনার অন্তর আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে ইন্না সামা'আ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা অন্তত আমার এই চোখ যেন আমার বিরুদ্ধে চলে না যায় যেন বলতে পারি যে চোখের হক আমি আদায় করেছি জোরে বলেন আমিন আসার সময় কে যেন বলছিল এলাকায় কে বা কারা আছে আমি জানি না আমি সব জায়গায় কোরআনের দলিল দিয়ে বলি এমনকি আপনাদের কষ্ট হবে এই জন্য আমি আয়াত পারা পৃষ্ঠা লাইন রুকু সূরার নাম তাফসীরের নাম হাদিসের নাম কিতাবের নাম সব বলি দেব বাড়ি যে শুধু মিলিয়ে দেখবেন কে বা কারা ছড়িয়েছে এতদিন সন্তান কলব থাকে বুকে আর এখন শুনছে মাথা আমি তো এটা মানে আন্দাজে বলি না আমি কোরআনের আয়াতের দলিল দিয়েছি হাদিস বলেছি বিজ্ঞান বলেছি বাস্তবতা বলেছি আপনি কোন মিলা আপনি তো জোর করলে হবে না আপনাকে তো দলিল দেওয়া লাগবে আপনি বলবেন না ওর দাঁত আমি খুলে ফেলবো আপনি আমার দাঁত খুললে আমার আর কিছু নেই আমি তো আপনার একটা কিছু খুলতে পারবো এই জোর করার নাম ইসলাম আপনি দলিল দেবেন কি দেবেন যেটার দলিল নেই ওটার নাম ইসলাম না এখন যদি বলে কে যে কলব এই জায়গায় আছে এর দলিল দেন আমি তো দলিল দিলাম আর কলব যে এই মুখের ভেতরে নেই এটার দলিল দেন তে আমি দলিল দেব কি করে কারণ এখানে তো এটা নেই কলব তো এই জায়গায় আসলে নেই তে আমি দলিল দেব কি করে এখন ডান মানে যদি বলে আপনি সেই কুষ্টিয়া থেকে এসেছেন এই জমিন আর এই জমি যে আপনার আপনি দলিল দিয়েছেন তে এই জমি কি আমার আমি দলিল পাবো কোথায় উনি যদি আমার এক মাস বেঁধে রাখে আমার দলিল পাওয়া যাবে কারণ এই জমি আমার না আমিও জানি এলাকার মানুষও জানে কারণ যে জিনিস আমার না ওর দলিল আমার কাছে থাকার কথা কথা বলেন না কেন তা আপনার বাবা এই যে 1500 বছর আগে কোরআনে কারিমের আয়াত নবীজি যেভাবে বুঝিয়েছিলেন ওই সময় কম্পিউটার ছিল না ইন্টারনেট ছিল না ছিল তো নবীজি ওই সময় যদি বলতেন কলব মাথায় আছে মানুষ প্রশ্ন করত কোন জায়গায় আছে দেখা তো দেখানোর তো সিস্টেম ওই সময় ছিল না ছিল স্থান কাল পাত্র ভেদে সভ্যতার বিকাশ যত হচ্ছে ওইটা এখন গবেষণা করে দেখা যাচ্ছে যে ওর অবস্থান কোন জায়গায় তে এতটুকু যদি আপনার মাথায় না থাকে তে আপনি কি মানুষ না ছাগল কত উল্টা পাল্টা কথা আপনি ছড়ান একটু বসেন বসে বলেন যে এটা ভুল বলেছেন আপনি দলিল দিয়েছেন লেখাপড়া নিজেও করেন না কেউ করে বলে তাও আপনি মানেনও না এই গোড়ামি বাদ দেন এই গোড়ামি করলে আপনি কিন্তু হেদায়েতের উপরে থাকতে পারবেন না তখন যে বেঈমান হয়ে যাবেন আপনি টেরও পাবেন না এই জন্য যদি কোন বিষয় বুঝতে না পারেন দলিল দলিল চাইবেন যে দলিল নিয়ে আসেন পৃথিবীতে সবচেয়ে বড় দলিল হচ্ছে কোরআন আর হাদিস কোরআন হাদিসের সাথে যদি বিজ্ঞান মিলে যায় ওইটাও দলিল হিসাবে ধরা যাবে কোরআনের সাথে হাদিসের সাথে যদি বিজ্ঞান না মেলে ওটা দলিল না কারণ বিজ্ঞান ভুল করতে পারে না কথা বলেন কেন সমাজ ভাইরা আমরা তাফসীর আকারে কথাগুলো আজকে সব কিছু বাদ দিয়ে কারণ কোরআনে কারিমে যে কথা আল্লাহ বলতে চায় ওটা যদি সরাসরি এভাবে আমরা বলি হয়তো এই ডোস অনেকে নিতে পারবে না আপনার মা রান্না করছে ডাক দিয়ে বলছে এই বেটা এই যে 20টা টাকা দিলাম তেল কিনে নিয়ে আয় আপনি মার্কেটে যে তেল না নিয়ে 20 টাকার মার্বেল কিনে মার্বেল খেললেন এক দেড় ঘন্টা দুই ঘন্টা মার্বেল খেলে বাড়িতে আসলেন জিজ্ঞাসা করছেন তেল কোন আপনি কথা বলছেন যদি বলে সে টাকা কোন আপনি বলতে পারবেন না মানে আপনি জানেন না টাকা কই আপনি তো বলতে পারবেন যদি বলে সে টাকা কই তেল কই দুই ঘন্টা কোথায় ছিল সব কিন্তু আপনার জানা আছে না নেই কিন্তু বললেই মার খাবে আর যদি না বলেন তার তে আমরা যে আয়াত পড়লাম বলে হুজুর কোরআন আর হাদিস বলবে কোরআন হাদিস বললে তো মার খাবো না বললো মার খাবো এরকম একটা অবস্থায় আমরা এখন এই দেশের পরিবেশ বানিয়ে ফেলেছি সুতরাং আমি আমার মনে হয় বইলে মার খাওয়ার ছাড়া না বইলে মার খাওয়াই ভালো
ঠিক আছে আমরা তাফসীর আকারে কথা শুনছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য সহকারে 1 ঘন্টা কথা শোনার জন্য তৌফিক দেন সূরা বাকারা কোন সূরা সবাই বলেন বাকারা মানে গাভী গরু গরু দিয়ে আল্লাহ সূরাটা আরম্ভ করলেন কারণ গরু মার্কা চরিত্রের অনেক মানুষ পৃথিবীতে আছে তাদেরকে কোরআনের কাছে নিয়ে এসে যদি আপনি এই রাইস মিলের মতো ঢুকিয়ে দেন যখন বের হয়ে আসবে তখন যেমন চাউল বের হয় গরু মার্কা চরিত্রের মানুষ কোরআনের কাছে আসলে কোরআন তাদেরকে মানুষের চরিত্রে রূপান্তরিত করে দেয় এই যে এই কাগজটা দেখতে পাচ্ছেন না এ কিছু লেখা নেই লেখা আছে এই কলে যদি আমি এখন আগুন লিখে দিই আ গয়স দন্ত ন পুড়ে যাবে না যদি এই কলে লিখে দিই পয়াকার দন্ত ন হসি লিখ পুড়ে যাবে ভিজে যাবে না এটা পুড়বে ভিজবে কখন যখন এর বাস্তবতায় নিয়ে যাবে এটা আগুন লাগিয়ে দেন তখন আর আগুন লিখা লাগবে না এমনি পুড়ে যাবে পানি আপনি এমনিতে নিয়ে যান পানির কাছে এ পানি লিখা লাগবে না তাহলে কোরআনে আল্লাহ যে আজকের তেলাওয়াত কি তো আয়াতে 10টা ক্ষমতার কথা দিলেন যদি আপনি এটা আমল করে দেখাতে পারেন তাহলে আপনার মরণের সময় যে যন্ত্রণা ওটা হবে না মরণের যন্ত্রণা আছে না নেই আল্লাহ নিজে জানিয়েছে আজা সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাকীদ সূরা কফের ভিতরে আল্লাহ জানিয়েছেন পৃথিবীর সব মিথ্যা হতে পারে তো মরণের যন্ত্রণা সত্য কে থেকে কেউ আজ পর্যন্ত রিহাই পায়নি কিয়ামত পর্যন্ত কেউ পাবে না এমনকি আমাদের নবীজি পর্যন্ত রিহাই পায়নি হয়েছে হাদিস শরীফ সাক্ষে হযরত জিবরাইল বলে আজরাইলকে নিয়ে আমি যখন নবীজির কাছে গেলাম নবীজির কখনো হুঁশ কখনো বেহুঁশ হল যখন ফিরে এসেছে ঘরের দরজায় কে যেন নক করেছে ফাতেমা যোহরা দরজা খুলে দিয়ে দেখে বিশাল আকৃতির দুইজন ফেরেশতা দাঁড়িয়ে ভয়ে দরজা বন্ধ করে দিয়ে বাবার কাছে এসে বলে বাবা আজ এক নতুন জিনিস দেখলাম দরজায় দাঁড়িয়ে আছে ওনার এক পা আকাশে এক পা জমিনে বড় বড় দিঘির মতো চোখ আমি এরকম জিনিস আজও দেখিনি বিশ্ব নবী মেহর ছিল ওই সময় বললেন মা ফাতিমা তুমি যাকে দেখেছো এটা দুনিয়ার কেউ না আমি বুঝে ফেলেছি তোমাকে এতিম বানানোর জন্য এসেছে আসতে দাও হযরতে আজরাইল জিবরাইল দুইজন এসে প্রথমে সালাম দিলেন ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে সালাম পাঠিয়েছেন আর আজকে একটা নতুন ফেরেশতা আমার সাথে এসেছেন এ ফেরেশতা আজ পর্যন্ত কারো কাছে যাওয়ার আগে অনুমতি চাইনি কিয়ামত পর্যন্ত কারো কাছে যাবেও না আজকে কিন্তু আপনার কাছে অনুমতি চাই এর নাম মালাকুল মাউত আপনাকে নিতে এসেছে আপনি যদি অনুমতি দেন নিয়ে যাবে যদি থাকতে চান আপনি থাকতে পারবেন বিশ্ব নবী বলেন জিবরাইল আমি যদি থাকতে চাই কতদিন থাকতে পারি যতদিন ইচ্ছা আপনি থাকতে পারবেন তারপরে কি হবে হযরত জিবরাইল বলেই দিলেন যে তারপরে আপনার ইন্তেকাল হয়ে যাবে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক বলেন আমি সেই আল্লাহ কোন আল্লাহ আমি আমি তোমাদের মাউত বানিয়েছি আর তোমাদের হায়াত বানিয়েছি আগে বানিয়েছে কি জবান খুলে বলেন কি এরপরে আমি যত তাফসীর বাংলাদেশে এই আয়াতের সাথে মিলিয়েছি আল্লাহ খালাকাল মাউত আগে দিয়েছেন এই কারণে বান্দা বান্দিদেরকে আল্লাহ বলতে চাই তুমি যত উপরে ওঠো না কেন এই কথা মনে রাখবা যে তোমার মরা লাগবে হে নবী আপনার মরণ একদিন হবে আপনি যতদিন বেঁচে থাকতে চান অন্তত কিয়ামতের আগে হলো আপনাকে মরা লাগবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত থুম্মা ইলাইনা তুরজাউন যা জীবন আল্লাহ দিয়েছে তাকে মরণের দিন দেবে কারণ তাকে ফিরে যাওয়া লাগবে তার মালিকের কাছে আল্লাহ পাকের নবী বললেন জিবরাইল যাওয়াই যদি লাগে আমার এই দুনিয়ায় থাকার দরকার নেই তাড়াতাড়ি আমারে নিয়ে চলো আমার মালিকের সাথে দেখা করা লাগবে
হযরত আজরাইল বলে আমি শুধু হাত রেখেছিলাম সঙ্গে সঙ্গে নবীজি বললেন আজরাইল কি রাখলে তাড়াতাড়ি তুলে ফেলো হযরত আজরাইল বলেছিলেন হে নবী আমি শুধু আমার হাত দুইটা একটা হাত রেখেছি আমি জানি আল্লাহর পরে আপনার স্থান অনেক আসানি অনেক সাবধানে আপনার জানটা কবজ করছি আজ পর্যন্ত এত আসানি এত সতর্ক আমি কাউকে জান কবজ করি নাই নবীজি বললেন আজরাইল এটা যদি তোমার হাত রাখা হয় তাহলে তোমার শাস্তি কি আমার দমন হচ্ছে তুমি উহুদ পাহাড় আমার বুকের উপরে রেখে দিলে আর ডাঙ্গাবাসী যে নবীজির শরীরে শক্তি ছিল আমার মতো আমির হামজার 1000 আমির হামজার শক্তি এক জায়গা করলে যা হবে নবীজির শরীরে আল্লাহ ওরকম শক্তি দিয়েছিলেন এত বড় শক্তিশালী পালোয়ান এত বড় পাওয়ারফুল মানুষ যদি শুধু একটা হাত রাখার কারণে বলে উহুদ পাহাড় রাখলে তাড়াতাড়ি হাত নামিয়ে নাও আমাদের তো কিছুই হবে না কথা বলেন না কেন মরণের যন্ত্রণা যে সত্য হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাম সেটা টের পেয়েছেন শক করে মৃত্যু বরণ করে হযরত আজরাইল একবার এসেছিল দস্তি করার জন্য তাফসিরে লিখেছে মুফাসসির হযরত ইদ্রিস নবী বললেন তুমি এসেছো বন্ধুত্ব করার জন্য আমিও রাজি আছি কিন্তু আমার শর্ত আছে আমি যার তার সাথে বন্ধুত্ব করি না যদি আমার সাথে বন্ধুত্ব করা লাগে তাহলে একটা বিষয় মানা লাগবে তুমি তো মানুষের জান কবজ করো মানুষের জান কবজ করলে কষ্ট হয় ওটা আমি জানি কেমন কষ্ট হয় ওটা আমারে দেখাও হযরত আজরাইল বলে রব্বুল আলামিন গিয়েছিলাম তো নবী মনে করে ভালো জায়গায় কিন্তু তো ভেজাল মরতে চাই আল্লাহ পাক বলেন আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে জানটা কবজ করো আবার ভুঁড়ো ঢুকিয়ে দাও জান কবজ করার পর বলছে কেমন টের পেলেন হযরত আজরাইল ইদ্রিস নবী ওই সময় বলেছিলেন আমি কিন্তু শক করে মৃত্যুবরণ করলাম কি করে আমার এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছে দুনিয়াবাসী জানো একটা জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন কষ্ট হয় ওরকম কষ্ট হয়েছিল একজন নবীর শখের মৃত্যুতে যদি এই হয় আমরা যারা যেতে চাই না তাদের তো কিছু হবে না হযরত আজরাইল বলেন হে নবী আপনি টেনশনে আছেন চিন্তায় আছেন আমি দেখতে পারছি আর আপনি আমাকে বললেন যত কষ্ট আছে মরণের সব আমার বুকের উপরে দিয়ে দাও আমার দুর্বল উম্মতকে তুমি মরণের যন্ত্রণা কষ্ট দিও না নবী আপনার কথা আমি মেনে নিলাম আপনাকে আমি এই মুহূর্তে একটা কথা শিখিয়ে দেই আপনার উম্মতের ভেতরে যদি ফরজ নামাজের পর কোরআনে কারিমের সর্বশ্রেষ্ঠ আয়াত সূরা বাকারা 255 নম্বর আয়াত পড়ে আমল করতে পারে আমি আজরাইল কথা দিয়ে গেলাম মরণের সময় ও যন্ত্রণা টের পাবে না যেভাবে মানুষ দুধ খেতে খেতে মায়ের স্তনেই ঘুমিয়ে যায় ওইভাবে আপনার উম্মতেরা ঘুমিয়ে পড়বে সুতরাং আজকের আলোচনাটা বড় গুরুত্বপূর্ণ মরণের যন্ত্রণা থেকে কেউ যে দূরে হাই পাবেন না নবী পর্যন্ত পাইনি সুতরাং আপনিও সামনে পাবেন আর মরণ কখন আসবে গ্যারান্টিও নেই আছে আপনি বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টিও নেই শুরু হয়ে যেতে পারে সুতরাং এখন থেকে আমলের সিদ্ধান্ত যদি নিতে পারেন যেহেতু যিনি জান কবজ করবে তিনি শিখিয়েছেন তার কথা সে রাখবে নাকি কথা রাখবে না সে যেহেতু কথা দিয়েছে যদি আয়াতুল করছে আপনার উম্মতেরা আমল করতে পারে এখানে আমার আল্লাহর 10টা ক্ষমতা আছে স্পেশাল এই 10টা ক্ষমতা যদি আপনার উম্মতেরা বিশ্বাস করে দুনিয়ায় আমল করতে পারে আমি আজরাইল কথা দিয়ে গেলাম আর মরণের সময় কোনো যন্ত্রণা সে টের পাবে না আমরা আজকে শোনা এবং আমল করতে রাজি আছি না নে আলহামদুলিল্লাহ আমি আরেকটা হাদিস বলছি মরণের যন্ত্রণা যে সত্য হযরত ঈসা নবী আলাইহিস সালামের জামানায় সমসাময়িক মানুষেরা তাকে প্রশ্ন করেছিল আল্লাহর নবী ঈসা আপনি আল্লাহর নবী আমরা বিশ্বাস করব যদি মুজিজা দেখাতে পারেন হযরত ঈসা নবী ওই সময় বলেছিলেন কি দেখতে চাও
ওই জামানায় তার সমসাময়িক মানুষেরা বলেছে এই যে এবছর 1-200 বছরের পুরাতন কবর এটা অনেক বছর থেকে কবর চলে আসছে আপনি যদি এই কবর থেকে একটা মরা মানুষ জিন্দা করে দেখাতে পারেন আর সে যদি আপনার নবুয়তের সাক্ষী দেয় আমরা আপনাকে মেনে নেব হযরত ঈসা রাহুলুল্লাহ সেজদায় পড়ে আগে বললেন রব্বুল আলামিন পুরাতন কবরের পাশে দাঁড়িয়ে আমার উম্মতেরা আমাকে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছে এই চ্যালেঞ্জের মোকাবেলা করা আমার দ্বারা সম্ভব না তোমার সাহায্য ছাড়া সুতরাং তোমাকে বলছি মাহবুব তুমি আমাকে সাহায্য করো এই কবর থেকে একটা মানুষ চিন্তা করে আমার নবুওতের সাক্ষী দিয়ে দাও এখানে শব্দ কি হযরত ঈসা কবরবাসীর দিকে একটা আঙ্গুল ইশারা দিয়ে জানিয়েছিলেন বুম বিইজনিল্লাহ শব্দটা খেয়াল করেছেন না খেয়াল করেছেন না আপনি খেয়াল করেন না এদিকে তাকান হযরত ঈসা রাহুলুল্লাহ বললেন কুম বিইজনি না কুম বিইজনিল্লাহ কুম বিইজনি মানে আমার হুকুমে জিন্দা হও আর কুম বিইজনিল্লাহ মানে আল্লাহর হুকুমে জিন্দা হও কথাটা আকাশের পাতাল না হ্যাঁ কথা বলেন না কেন এখানে হযরত ঈসা জানাতে চেয়েছেন জীবন দেওয়ার মালিক আমি না যদিও তার একটা মুজিজা ছিল যে মৃত জিনিসকে তিনি জীবিত করতে পারতেন তারপরেও তিনি বলেননি যে আমার হুকুমে জিন্দা হয়ে যা বলেননি তিনি বলেছিলেন আল্লাহর হুকুমে জিন্দা হও আপনারা সাই বাংলাদেশে হক্কানি লেভেল লাগিয়েছে হক্কানি পীর দাবি করে আমি নাম নাই নাই নিলাম হাজারো পীর এই দেশে আছে তাদের কিতাবগুলোতে লেখা পেয়েছি যে পীর সাহেব আল্লাহর কুতুব বিভিন্ন জায়গায় মরা মানুষকে সে নাকি নিজের হুকুম দিয়ে জিন্দা করে দেখিয়েছে আমি তো আপনার বিরোধী না আপনি আপনার ওই কিতাবের বিরোধী আমি ওই কিতাবের ভিতরে কিছু শিরিক কিছু কুফরি কথা আছে ওগুলো যদি কেউ বিশ্বাস করে তার ঈমান থাকার কথা না যেখানে হযরত ঈসা নবীর মতো পাওয়ারফুল নবী আমার হুকুমে জিন্দা হয় কথা বলতে পারেন না তিনি বলেছেন আল্লাহর হুকুমে জিন্দা হও আর কোথাকার কোন কুতুব আরে কথা বলতে গেলে ওর গায়ে লাগে আরে বেটা ওগুলো পরিবর্তন করা যায় না বাবা করেছে দাদা করেছে ও অন্ধভাবে করবে কেন বাবা দাদা ভুল করতে পারে না আর তো দলিল দিয়ে বলছি আপনি ভেদে মারে ফতাকে 15-17 পৃষ্ঠা এরপরে আশেক মাসু 24 পৃষ্ঠা 81 পৃষ্ঠা আমি পৃষ্ঠা নাম্বার পর্যন্ত বললাম মাওয়াইজে কারিমিয়া মাওয়াইজে ইসহাকিয়া এসকে ইলাহি এসকে মাওলা মাওলার প্রেম এরকম 13টা কিতাব আছে প্রত্যেকটা শিরিক আর কুফরি দিয়ে ভরা হাজার হাজার মানুষ এই শিরিক পূর্ণ কথাগুলো বিশ্বাস করে ঈমান হারা হয়ে বিদায় নিচ্ছে আমি বসে বসে তামাশা দেখব আর তো কোরআনের আয়াতের সাথে মিলছে না এই জন্যই কথা বলা লাগে আর এই যে কথা বললেও মার খাবো না বললেও মার খাবো এই বলার কারণে তো এরা উল্টা পাল্টা জিনিস লাগায় প্রশাসনের কাছে যে উল্টা পাল্টা জিনিস লাগিয়েছে হ্যাঁ উনি শিবির করে উনি শিবিরের ক্যাডার উনি জামাত করে আরে বেটা বিশ্ববিদ্যালয় পর্যন্ত খোঁজ নিয়ে দেখ আন্দাজে জেলে লেবের একটা লাগিয়ে কালার করে দেওয়ার চেষ্টায় আছে ওর ধান্দা যে আমার এই বিষয়গুলো যেন মানুষ না জানে আমি যদি নাও বলি দেশের যুবকেরা কিন্তু এখন সচেতন এই সালমান আহমেদের মতো যারা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এই কাল্পনিক কথা বিশ্বাস করবে না এরা বাস্তবের সাথে মেলাবে যেখানে আল্লাহর নবী পর্যন্ত বলছে আল্লাহর হুকুমে জিন্দা হও আর কোন কুতুব সে বলছে আমার হুকুমে জিন্দা হও পুরা শিরিক না জীবন দেওয়ার এক ছত্র মালিক আর কার বলেন সুতরাং আমি আপনার বিরোধী না আপনি এই কথাগুলো পাল্টান আপনাকে আমি ভালোবাসি হ্যাঁ আপনারা আছেন না চলে গেছেন নাকি এটা কবরস্থান হয়ে গেল আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলছি মানুষ সরতাতে কি হয়েছে আপনি একটা কথা যদি ভুল ধরতে পারেন আমি কথা বলবো না কিন্তু ভুল ধরতে না পারলে আপনাকে মেনে নেওয়া লাগবে আপনি নিজেও লেখাপড়া করবেন না কেউ পড়িয়ে বললে আপনি মানবেন না আপনি কি হয়েছেন কি
কোরআন যেহেতু সবার আমি কোরআনের আলেম আমিও সবার সুতরাং একটা লেভেল লাগিয়ে আপনি এক পেশে করে রাখবেন না এটা শয়তানের কাজ আপনি এটা করতে পারেন না আপনাকে এই সুযোগ দেওয়া হয়নি ঠিক হযরতে ঈসা রাহমাতুল্লাহ কম বিসমিল্লাহ বলা সঙ্গে সঙ্গে কবর থেকে একটা মরা মানুষ জিন্দা হয়ে দাঁড়িয়ে হযরতে ঈসা নবীকে সাসা বলে সালাম দিয়েছে কি বলে হযরতে ঈসা আশ্চর্য হয়ে গেলেন কে তুমি আমাকে চাচা বললে কবরবাসী বলছে আপনি আমাকে চিনবেন না আমি হাজার বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছি আমার বাবার নাম হযরতে নূহ আলাইহিস সালাম আর আমার নাম শাম আমার বাবা ইন্তেকালের আগে আমাকে জানিয়েছে শাম তুমি যখন মারা যাবে জামানার নবী হযরত ঈসা আলাইহিস সালামের নবুয়তের সাক্ষী দেওয়ার জন্য তোমারে আবার জিন্দা হওয়া লাগতে পারে মহান আল্লাহ আমাকে এটা ওহী দিয়ে জানিয়েছেন সুতরাং তুমি যদি ওই সময় জীবিত হতে পারো আমিও নবী ঈসাও নবী এক নবী আর এক নবীর ভাই সুতরাং আমার ভাই ঈসা নবীর কাছে আমার সালামটা পৌঁছিয়ে দিও হযরত ঈসা রাহমাতুল্লাহ আশ্চর্য হয়ে গেলেন ডাক দিয়ে বললেন শাম তোমার বাবার সালামের উত্তর আমি প্রদান করলাম কিন্তু আমার কথা কেমন যেন লাগে কারণ আমার কাছে ইনজিল আছে তুমি বলছো তুমি ঈসা নবী হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম আমার যে ইনজিল আছে আসমানি কিতাব এটা আল্লাহর বাণী এখানে আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তাদের চুল দাড়ি পাকে না কালো অবস্থায় তারা মারা যেত ওই জামানায় চুল দাড়ি পাকতো না তোমার তো চুল দাড়ি সব পাকা মনে হয় তবে কেমন কথা বললে এটা আসমানি কিতাব ইনজিলের সাথে মেলে না হযরতে শাম ডাক দিয়েছে ওগো ঈসা নবী হে আমার চাচা জান অবশ্যই আপনার ইনজিল ঠিক আছে আল্লাহ যা দিয়েছে ওইটাও ঠিক আছে আমার বাবা জামানার লোকদের চুল দাড়ি আসলেও পাকতো না কিন্তু আজরাইল আমাকে যন্ত্রণা দিয়েছে মরণের সময় এত বেশি আমাকে এমন টেনশনে ফেলে দিয়েছিল আজরাইল ওই সময় চিন্তায় এত বেশি আমি করেছিলাম টেনশনে চিন্তায় আমার ওই সময় চুল পেকে সাদা হয়ে গেছে মানুষের চুল দাড়ি পাকে বয়স হলে আর একটা পাকে টেনশনে কিসে টেনশনে চিন্তায় চুল পাকে না এত বেশি চিন্তা করেছিলাম আজরাইলের ওই খাওয়ায় এত বেশি টেনশন ছিল চিন্তা ছিল আমার সঙ্গে সঙ্গে চুল দাড়ি আমার পেকে গেছে হযরত ঈসা নবী ডাক দিয়ে বললেন শাম আমার আরেকটা বিষয় আশ্চর্য লাগে আমার ইনজিলে আছে নূহ আলাইহিস সালামের জামানায় যারা বসবাস করত তাদের শরীর ঘামতো না কিন্তু তোমার শরীরের ভেতর থেকে এখনো ঘাম ঝরে কারণ কি শাম বলে ওগো ঈসা নবী আজরাইল যখন আমার জানটা কবজ করার জন্য এসেছিল মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত চিপতে চিপতে যখন চেপে ধরেছে আমার জানটা এত বেশি কষ্ট আমি গড়াগড়ি দিয়েছিলাম ওই সময় থেকে আমার শরীরে ঘাম ঝরা আরম্ভ হয়েছে যে হাজার বছর কবরে থাকার পর আজ ওই ঘাম ঝরা বন্ধ আওয়ালডাঙ্গাবাসী তাফসীর থেকে কথা বলার কারণ কি হযরত নূহ আলাইহিস সালামের সন্তান শাম তিনি একজন নবী ছিলেন একজন নবীর মরণের সময় যদি এই কষ্ট তাকে দেওয়া হয় আমরা যারা সাধারণ মুসল্লি আমাদের তো কিছুই হবে না কথা বলে না কেন একজন মা যখন একটা সন্তান দুনিয়ায় জন্ম দেয় নবীকে জানিয়েছেন ওই সময় মা সিদ্ধান্ত নিয়ে ফেলে এ বাচ্চাটা যদি সুস্থভাবে খালাস হয় আমি জীবনে আর স্বামীর কাছে যাব না স্বামীর সংসারও করব না কিন্তু যখনই সন্তানটা দুনিয়ায় এসে যায় সন্তানের মুখ দেখার পর আমার আল্লাহ 10 মাস 10 দিন এবং ডেলিভারির কষ্ট তার মন থেকে মুছে দেয় এরপরে আবার স্বামীর সাথে মিলামেশা করে আবার সন্তান জন্ম দেয় এমনকি এমনও মহিলা আছে তাদের আত্মা 10টা 12টা 15টা 22টা পর্যন্ত সন্তান দুনিয়ায় জন্ম দিচ্ছে কথা বলে ঠিক কিনা কিন্তু একবার যদি কোন মানুষ মরণের যন্ত্রণা টের পায় ওকে যদি তামাম দুনিয়া দিয়ে দেওয়া হয় কোনদিন আর ও দুনিয়ায় আসতে চাইবে না কারণ টের পেয়েছে যে মরণকারী বলে
আর যতটুকু ক্ষমতা পাওয়ার জন্য দুনিয়ার কোন সম্পদ পাওয়ার জন্য আমরা মরিয়া হয়ে উঠেছি আপনি যদি এক মার মরণের যন্ত্রণা টের পান আবার যদি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা তুই যে ক্ষমতার জন্য মানুষ হত্যা করলি ওইটা তোরে এবার দিয়ে দেব শুধুমাত্র এলাকা না সারা পৃথিবীর নামে লিখে দেব আমি আল্লাহ বলছি নবীজি বলেন তমাম দুনিয়া দেওয়ার কথা বললেও লোকটা আসতে চাইবে না শুধুমাত্র শহীদরা ছাড়া শাহাদাতের মরণে কোনো কষ্ট নেই আর যাদের আয়াতুল কুরসির উপরে আমল আছে তাদের মরণে কোনো কষ্ট নেই এই যে মরণের যন্ত্রণার কথা এতক্ষণ পর্যন্ত শুনলেন আমাদের সামনে এটা আছে না পার হয়ে গেছে আরো জোরে বলেন আছে না নেই কিন্তু আছে মুক্ত হওয়ার জন্য এখান থেকে যেন আমরা বেঁচে যেতে পারি এই জন্য তো আয়াতুল কুরসি পড়েছি